ঘড়ির কাঁটায় সকাল 7:15 বাজতে চলেছে, তো এখানে 7:15 বাজতে চললেও আমার সকাল কিন্তু হয়েছে সকাল 5:30টায়, নাকি ভোর 5:30 বলবো। যাই হোক, আর্লি মর্নিং উঠেছি কারণ আজকে একটা ব্যস্ততম দিন। তোমাদের অনেক টাইপেরই মেকআপ আমি দেখিয়েছি, তো আজকে ভাবলাম একটু অন্য টাইপের মেকআপ দেখাই। আজকে একটা স্কুইরেল মেকওভার করব, মানে কাঠবিড়ালির যে মেকআপ হয় সেই টাইপের মেকআপ করবো, আর সেটা করবো আমার ছোটো ছেলের ওপর, কারণ আজকে প্রথমেই বললাম একটা ব্যস্ততম দিন, সাথে একটা ভাইটাল দিনও, কারণ আজকে আমার ছোটো ছেলের স্কুল অ্যানুয়াল কনসার্ট রয়েছে, সেখানে ওর রোল হচ্ছে কাঠবিড়ালির রোল প্লে করতে হবে। তো সেই জন্য ড্রেসটা ওই টাইপেরই বানিয়ে পরিয়েছি, এবার বাকিটা মেকআপ করা বাকি আছে। কয়েকদিন ধরে রিহার্সাল পর্ব চলার পর আজকে সেই ফাইনাল ডে, তো আমিও চটপট রেডি হয়ে নিলাম। আরে একটু দিতে হয়, স্টেজ পারফরমেন্সে যখন আলো ফালো দেবে দেখবি মানে দেখতে অন্যরকম লাগবে, অল্প করে একটু দিয়ে দেবো। হ্যাঁ, আজকে যেহেতু ফাইনাল ডে আর স্টেজ পারফর্ম আছে, তো বুঝতেই পারছো স্টেজে উঠলে একটু হালকা টাচ আপের দরকার হয়, আর স্কুল থেকে পুরোপুরি ইনস্ট্রাকশান দেওয়া আছে যে হালকা করে মেকআপ লিপস্টিক এইটুকু পরিয়ে পাঠাতে হবে, গাল গোলাপি করে মানে ব্লাশার দিয়ে। তো একটা বাচ্চাকে এইভাবে মেকআপ করানো সকাল সকালে উঠে যে কী কষ্ট আর সেটা বোঝাই যাচ্ছে। প্রথমে তো তাকে বুঝিয়ে পারা যাচ্ছে না যে তোমাকে একটু হালকা করে টাচ আপ নিতেই হবে, নাহলে স্টেজে উঠলে তোমাকে চোখেই পড়বে না। তো কোনো রকমে আয়নার সামনে এনে বসানো হয়েছে। এরপরে তো হাজারো কোশ্চেন, কেন দেয়, কেন এগুলো করতে হবে, এগুলো সমস্ত মামদের প্রোডাক্টস আমরা কেন ইউজ করবো, বুঝতে পারছো আজকালকার বাচ্চারা এতটাই সচেতন। তো কিছুতেই তো সে রাজি হচ্ছিলো না, এই গল্প সে গল্প ভুলিয়ে করতে হয়েছে। তো এটার পিছনে অনেকটা সময় যাচ্ছিলো আর পরিশ্রম যাচ্ছিলো, এটা বলে বোঝাতে হবে না তোমাদের, একেবারেই ছোটো বাচ্চা, ওকে বুঝিয়েও উঠতে পারছিলাম না। লিপস্টিকের বাড়ি যখন আসলো তখন ভাবছি কিদি করতে করতে মামাআর্থের যে ন্যাচারাল শেডের একটা লিপস্টিক আমার কাছে ছিল সেটাই অ্যাপ্লাই করে দিচ্ছি। কেন বা ছেলেদের আর লিপস্টিক দেওয়া যায়, ছাড়নি দেখে আমার দিকে দেখা, ব্যাস এবার একটু ব্লাশার দিয়ে দিতে বলেছে। ম্যাম তো ছাড়বে না, পড়াতেই হবে। তার মুখটা দেখে আশা করি বুঝতেই পারছো দুঃখের সাগরে একদম মানে ভেসে যাচ্ছে, কি আর বলবো। বিশেষ করে লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর সে তাকে দেখতে পছন্দ করছে না, কারণ সব কিছু করে নিয়েছে কিন্তু লিপস্টিকটা সে কিছুতেই মানতে চাইছে না। তারপরে আবার এখন করছে ব্লাশার, সব সময় করে না, চলো ধুয়ে দাও। এমনি সময় আমার মেকআপ পত্র যা আছে প্রোডাক্ট সব কিছু তার হাতেই ঘোরাফেরা করে, কিন্তু আজকে যেহেতু রাস্তায় বেরোতে হবে তো সেটা মেয়ের সাজ কোনো রকমই মেনে নিতে চাইছে না। যাই হোক, আমি ওকে কোনো রকমই রেডি করে দিয়ে নিজে হালকা টাচ আপ করতে বসে গেলাম সকাল সকাল। আর হ্যাঁ, একটু রোদ ভাগেও বেরোতে হতে পারে, তো সেই জন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। আর সানস্ক্রিনের পর অবশ্যই একটু ময়েশ্চারাইজারও দিয়েছি, কারণ শীতকাল চলে এসছে তো স্কিনটা এমনি টান টান লাগে, আর সেই প্যাচ প্যাচে ভাবটা কাটানোর জন্য মানে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর একটা কালছে মানে লুকস দেয়, তো সেটাকে কাটানোর জন্য একটু কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিলাম, কাজল অ্যাপ্লাই করলাম, লাইট করে মামাআর্থের আর একটা শেড অ্যাপ্লাই করলাম, আর একটু যেহেতু ড্রাই ভাব চলে আসছে সেটাকে কাটানোর জন্য নিভিয়ার একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম। ব্যাস আমি রেডি হয়ে গেছি সকালবেলা, এর থেকে আর কী বেশি রেডি হব। ইচ্ছা ছিল শাড়ি পরবো, বন্ধুরা মিলে সবাই ঠিক করেছিলাম আজকে সবাই মিলে শাড়ি পরে যাবো, বেশ ভালো হবে। তো কেউই সেইভাবে কথা রাখতে পারিনি, বেশিরভাগই পড়েছে, আমরা কয়েকজন পড়িনি, কানে এরকম দুটো বালা পরে নিয়েছি স্টোনের। আর হ্যাঁ, রেডি হয়ে গেছি ওখানে বাবার কাছে, ও কিন্তু জুতো পরছে, ও মোটামুটি রেডি হয়ে গেছে, এরপরে বেরিয়ে যাবো ঝটপট করে। চল চল। স্কুল থেকে বলে দিয়েছিল এই টাইপের গ্রে কালারের ফুল স্লিভ টি শার্ট প্যান্টের ওপর স্কুইরেলের এরকম স্ট্রাইপ দিয়ে টাচ আপ করে দিতে, তো সেটা করেছি আর মেকআপটা হালকা করে আর স্কুল থেকে যাবতীয় সব কিছু প্রোভাইড করবে, যেমন স্কুইরেলের মুখোশ, হাতের সব কিছু, এগুলো যা হোক। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আর সামনে থেকে এক বন্ধু উঠবে, ওই দেখো বন্ধু এসেও গেছে অলরেডি। লিপস্টিক পরতে চাইছে না, কি বিরক্তি ওর, পাশো না
এখন মোটামুটি রবীন্দ্র ভবনের সামনে আমরা চলে এসেছি, ওদের প্রোগ্রামটা রবীন্দ্র ভবনে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকেই মোটামুটি কম বেশি এসে জড়ো হতে শুরু করে দিয়েছে, তো এখনও এন্ট্রি টাইম হয়নি। আর তার ফাঁকে মায়েরা একটুখানি টাচ আপ দিয়ে নিচ্ছে, যে যার বাচ্চাকে ঠিকঠাক করে আর কি পজিশানে নিয়ে আসার জন্য যেগুলো খেয়ে ফেলেছে, বিশেষ করে লিপস্টিক তো পুরো খেয়ে উড়িয়ে দিয়েছে, তো সেইগুলো টাচ আপ করে এখন ঢোকানোর পালা। তো এই সময়টা না ভীষণ ভালো লাগে দেখতে, চারিদিকে কুচিকাচাতে ভিড়, বাচ্চাদের এন্ট্রি করার পর আমরা গেটের বাইরে 40 মিনিট দাঁড়িয়েছিলাম। 40 মিনিট দাঁড়িয়ে থাকার পর পায়ের হাল একদম বেহাল হয়ে গেছে, আর যাহা গেট খুলেছে কে ম্যাডাম কে দারোয়ান সবাইকে ধাক্কা মেরে গার্জিয়ানরা দে ছুট শুরু করেছে। কেন উঠতে হবে সেই তিনতলায়, তিনতলায় উঠে তবেই সিট নিতে হবে, আর সামনের দিকে যত সিট নিতে পারবো তত ভালো দেখতেও পারবো, ভিডিও শ্যুট করতে পারবো। তো এইভাবে গার্জিয়ানরা কোনো কিছু উপেক্ষা না করেই দৌড় শুরু করে দিয়েছে। A very big thanks to both our headmistress, Mrs. Manjushri Banerjee, and assistant headmistress. The playgroup section are here with us today to unfurl the tale of Baby Shama. মা গো মা, এত দুর্ভাগ্য, শেষ কিনা জায়গা পেলাম মিডিল দিকে। তবুও মিডিল দিকে পেলেও কোনো অসুবিধা হয়নি, চোখ সার্থক হয়ে যাচ্ছে, কারণ বাচ্চাদের কচিকাচার ভিড়ে নিজেকে যেন হারিয়ে ফেলতে ইচ্ছা করছে। আর ওই দেখো ওই কর্নারে কিন্তু আমার ছোট স্কুইরেল দাঁড়িয়ে। মাঝখানে নিজের একটু শ্যুট করে নিও, আর হ্যাঁ সেলফি তো প্রচুর নিয়েছি, বন্ধু বান্ধব একসাথে থাকলে যা হয় আর কি, সেগুলো আর এখানে অ্যাড করলাম না। সত্যিকই কথা, জানো তো অনেক প্রোগ্রামে আমরা দেখে থাকি, কিন্তু বাচ্চাদের শিশু মনের শিশুদের যে এই প্রোগ্রাম এগুলো একটা অন্য মাত্রা, কারণ এদের মধ্যে একটা জেনুইন কাজ করে, এদের মধ্যে একটা সরলতা ভাব দেখা যায়। কারণ এই যে এদের ম্যানেজ করে ওঠা, ম্যাডামদের যে কী স্টেজে নাজেহাল হতে হয় সেটা সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আর ওদের মধ্যে যেহেতু এখনও বোধ সেরকম তৈরি হয়নি, তো যে লাইনে বাচ্চাকে দিচ্ছে সেখান থেকে একজন বেরিয়ে যাচ্ছে, তাকে টেনে এনে আবার তার পজিশনে দাঁড় করানো, কেউ বোর্ডের দিকে পিছন করে দাঁড়িয়ে রয়েছে, তো এগুলো দেখতে ভীষণ মজা লাগে, ভীষণ ফানি লাগে, আর ভীষণ এনজয় আমরা করেছিলাম। এবার তোমরা এনজয় করো পুরো ভিডিওটাকে।